আজকের টেকনোলজির সময়ে বেশিরভাগ মানুষ মোবাইল ল্যাপটপ ব্যবহার করেন, আর সবার মনে প্রশ্নটি অবশ্যই জাগে যে এইসব জিনিস কিভাবে তৈরি করা হয়। তো চলুন আজ আমি আপনাদের দেখাবো আসলে ল্যাপটপ ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে। ল্যাপটপ বানানোর জন্য সবার প্রথমে ফ্যাক্টরিতে বডি কভার বানিয়ে নেওয়া হয়। ল্যাপটপের বডি কভার বানানোর জন্য সবার প্রথমে নিচের অংশ অর্থাৎ কিবোর্ডের অংশ বানিয়ে নেওয়া হয়, আর এর বডি কভার বানানোর জন্য অ্যালুমিনিয়ামের মজবুত শিট ব্যবহার করা হয়। লম্বা লম্বা শিটগুলো ল্যাপটপের সাইজ অনুসারে ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়। তারপরে সাইজে কাটা অ্যালুমিনিয়ামের বডি কভারে একটি সিএনসি মেশিনের সাহায্যে সমস্ত খাঁচা তৈরি করে নেওয়া হয়। যখন খাঁচা তৈরি হয়ে যায় তখন বডি কভার একটি ফ্রেমে ফাঁসিয়ে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটি সিএনসি মেশিনের সাহায্যে বডি কভারকে একদম প্রপার পদ্ধতিতে ডিজাইন করে দেয়। পরে বডি কভারে ফিনিশিং দিয়ে দেওয়া হয়। তারপরে সেই বডি কভার তৈরি করা হয় যার মধ্যে ল্যাপটপের সমস্ত পার্টস ফিট করা হবে। বডি কভার তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামের শিট ছোট ছোট অংশে কেটে সিএনসি মেশিনের সাহায্যে পুরো প্রপার পদ্ধতিতে তৈরি করা হয়। যখন বডি কভার তৈরি হয়ে যায় তখন ল্যাপটপের উপরের অংশ অর্থাৎ যে বডি কভারের মাঝে স্ক্রিন প্রিন্ট হয় সেটা তৈরি করা হয়। বডি কভার তৈরি করার জন্য একটি অ্যালুমিনিয়াম শিটের ছোট টুকরো হাইড্রোলিক প্রেস মেশিনের উপরে রেখে প্রেস করে ডিসপ্লের বডি কভারের আকার দেওয়া হয়। যখন ল্যাপটপের বডি কভার তৈরি হয়ে যায় তখন ল্যাপটপের স্ক্রিন তৈরি করে নেওয়া হয়। ল্যাপটপের স্ক্রিন তৈরি করার জন্য সবার প্রথমে একটি বড় সাইজের কাঁচ ল্যাপটপের স্ক্রিনের সাইজে কেটে নেওয়া হয়। তারপর কাটা কাঁচগুলো একটি কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সিএনসি মেশিনের সাহায্যে কাঁচগুলোকে ল্যাপটপের স্ক্রিনের আকার দিয়ে দেয়। তারপরে স্ক্রিন সামনের দিকে পাঠিয়ে পানির সাথে মেশানো কেমিক্যালে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর স্ক্রিনের ওপরে সেফটির জন্য স্ক্রিনের চারিদিকে প্লাস্টিকের সিট ফিটিং করা হয়। এরপরে চেক করা হয় আসলে সিট প্রপার পদ্ধতিতে ফিট হয়েছে কিনা। এরপরে এটাকে কয়েকটি প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে অ্যান্টি রিফ্লেকশন, স্প্রুটারিং, প্যাটার্নিং আর ইঞ্জিং। সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর স্কিনের ভেতর চলন্ত এবিলিটি আর ক্রান তৈরি হয়। তারপরে একটি বড় সাইজের প্লাস্টিকের সিট স্কিনের সাইজ অনুসারে কেটে নেওয়া হয়, আর সিট কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে ভালোভাবে চেক করে ওপরে অনেক ছোট ছোট কালার লাইট লাগিয়ে দেওয়া হয়, যার ফলে স্কিনের ভেতরে আমরা কালারফুল দেখতে পাই। তারপর এখানে বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়। এবার ডিসপ্লে ভালো করে চেক করে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে প্রেস মেশিন কালারফুল লাইট শিট স্কিনের ওপর একদম ভালোভাবে লাগিয়ে দেয়। এবার স্ক্রিনের ওপরে কোডিং স্ক্রিন দ্বিতীয়বার পরিষ্কার করার জন্য করা হয়, আর স্ক্রিন ওয়াটারপ্রুফ বানানোর জন্য সবগুলোকে ওয়াটারপ্রুফ মেশিনে রাখা হয়। এখন স্ক্রিন পুরোপুরিভাবে তৈরি। এবার এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনে পাঠিয়ে টেস্টিং করা হয়। টেস্টিংয়ে স্ক্রিনের ফাংশন টেস্ট করা হয় আর অ্যাপিয়ারেন্স ইন্সপেকশন করা হয়। সবশেষে স্ক্রিনের ওপর ল্যামিনেশন করে দেওয়া হয়। ঠিক এমনভাবে ল্যাপটপের স্ক্রিন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। তো যখন স্ক্রিন তৈরি হয়ে যায় তখন কাজ শুরু হয় ল্যাপটপের পুরো প্রপার পদ্ধতিতে তৈরি করার। ল্যাপটপ পুরোপুরিভাবে তৈরি করার আগে ল্যাপটপের সমস্ত ইম্পর্টেন্ট আর মেন পার্ট অর্থাৎ মাদারবোর্ড তৈরি করে নেওয়া হয়। মাদারবোর্ড পিসিবি প্লেটের সাহায্যে বানানো হয়। পিসিবিকে আমরা প্রিন্টিং সার্কিট বোর্ড বলে থাকি। পিসিবি প্লেটের সমস্ত কম্পোনেন্টগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, আর এর কারণে সমস্ত ফাংশন কাজ করে। পিসিবি প্লেট বানানোর জন্য মেশিনের সাহায্যে অনেক ধরনের পাতলা পাতলা কপার লাগানো হয়। তারপরে পিসিবি প্লেটে মেশিনের সাহায্যে এক ডিজাইন বানানো হয়, ফলে প্রত্যেক কম্পোনেন্ট লাগানোর জায়গায় বুঝতে পারা যায়। যেমন এখানে প্রসেসর লাগানো হবে, এখানে রাম লাগানো হবে, আর এখানে অন্যান্য কম্পোনেন্ট লাগানো হবে। সমস্ত ডিজাইন পিসিবি প্লেটের উপরে বানানোর পর আবারও ক্রস চেক করা হয়,
কোনো কম্পোনেন্টের জায়গা বাদ পড়েছে কিনা, সমস্ত জায়গার ডিজাইন ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটি দেখা হয়। আর পিসিবি প্লেটের উপরে ডিজাইন ভালোভাবে চেক করার জন্য স্ক্যান মেশিনের ব্যবহার করা হয়, যেটা পিসিবি প্লেটের ফটো তুলে কম্পিউটারে পাঠিয়ে দেয়। তারপরে কম্পিউটার এটা চেক করে আসলে পিসিবি প্লেটে সমস্ত কম্পোনেন্ট লাগানোর জায়গা ভালোভাবে হয়েছে কিনা। যখন প্লেটের কোয়ালিটি ভালোভাবে চেক হয়ে যায় তখন এটা সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আর পিসিবি প্লেটে ল্যাপটপের মাদারবোর্ডের জন্য যতটা ছোট ছোট কম্পোনেন্ট হয় সমস্ত ছোট ছোট কম্পোনেন্টগুলো লাগিয়ে দেওয়া হয়। ছোট ছোট কম্পোনেন্ট লাগানোর জন্য 15টি জেনারেশন রোবোটিক মেশিন ব্যবহার করা হয়, কারণ কম্পোনেন্টের সাইজ অনেক ছোট হয়। এর জন্য হাত দিয়ে কম্পোনেন্ট লাগাতে অনেক সময় লেগে যায়। রোবোটিক মেশিন ল্যাপটপের 150টি ছোট ছোট কম্পোনেন্ট সঠিক জায়গায় একদম সঠিকভাবে অ্যাড করে দেয়। আর 150টি ছোট ছোট কম্পোনেন্ট শুধু 1 মিনিটের মধ্যেই লাগিয়ে দিতে পারে। যখন সমস্ত কম্পোনেন্ট পিসিবি প্লেটে লেগে যায় তখন পিসিবি প্লেট সামনের দিকে পাঠিয়ে চেক করা হয় আসলে ছোট ছোট কম্পোনেন্ট সঠিক জায়গায় লেগেছে কিনা তা দেখার জন্য। তারপরে মাদারবোর্ডের যে কম্পোনেন্টস লাগানো হয়েছে সেই সব কম্পোনেন্টের ফাংশনগুলো চেক করা হয় আসলে এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। তারপরে সমস্ত কাজ ওকে হয়ে যাওয়ার পর মাদারবোর্ড অ্যাসেম্বল হওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপরে কাজ শুরু হয় ডিসপ্লের, যে ডিসপ্লেগুলো আগে থেকেই তৈরি করে নেওয়া হয়। এবার ডিসপ্লের ফিল্ম প্রোডাক্ট লাগানো হয়, তারপরে এতে কানেক্টর লাগানো হয়। কানেক্টরের সাহায্যে ল্যাপটপের ডিসপ্লে আর মাদারবোর্ড কানেক্ট করা হয়। এবার ডিসপ্লে মাদারবোর্ডে কানেক্ট করার পর আমরা ল্যাপটপে যে কোনো ভিডিও এছাড়াও আরও জিনিস স্ক্রিনে দেখতে পারি। আর শেষে ল্যাপটপে স্ক্রিনের জন্য বানানো আগের বডি কভার স্ক্রিনের ওপরে ফিক্স করে দেওয়া হয়। যখন এটা ফিট করা হয় তখন এটা মেশিন রেখে প্রেস করা হয়, তারপরে স্ক্রিন বডি কভারের ভেতরে ভালোভাবে ফিট হয়ে যায়। এবার ল্যাপটপের স্ক্রিনওয়ালা অংশ অর্থাৎ ল্যাপটপের ওপরের অংশ পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার ল্যাপটপের নিচের অংশে অর্থাৎ কিবোর্ডের অংশে সুইচ লাগানো হয়, তারপরে ল্যাপটপের ওপরের অংশ ডিসপ্লের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয় অর্থাৎ জোড়া দেওয়া হয়। তারপরে মাদারবোর্ডের ভেতরে ফ্যান পাখা লাগানো হয়, আর মাদারবোর্ড আগে থেকে এমনভাবে কাট করা হয় যেন ফ্যান ভালোভাবে ফিট হয়ে যায় আর গরম হাওয়া সহজে বাইরে বেরিয়ে আসতে পারে। মাদারবোর্ডের ভেতরে ফ্যান লাগানোর ফলে ল্যাপটপের ভেতরে যতটা হিট হয় সেই হিট ফ্যান বাইরে বের করে দেয়, ফলে মাদারবোর্ড ঠান্ডা এবং নর্মাল হয়ে ভালোভাবে কাজ করতে পারে। ঠিক এই কারণে মাদারবোর্ডে ফ্যান ফিট করা হয়। এরপর সমস্ত কিছু মাদারবোর্ডের পার্টের ভেতরে ফিক্স করে দেওয়া হয়, আর কিছু কম্পোনেন্ট যেমন এলসিডি কানেক্টর আর কিবোর্ড সমস্ত কম্পোনেন্ট মাদারবোর্ডকে কানেক্ট করা হয়। তারপরে বেঁচে থাকা সমস্ত কম্পোনেন্টগুলো ফিক্স করে দেওয়া হয়, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ড্রাইভার, এসএসডি ইত্যাদি সমস্ত কম্পোনেন্টগুলো মাদারবোর্ডে ফিক্স করে দেওয়া হয়। তারপর লাস্টে ব্যাটারি পার্ট, এটাও ল্যাপটপে ফিট করা হয়। এবার ল্যাপটপের ভেতর ব্যাটারি লাগানোর পর রোবোটিক মেশিন ল্যাপটপের সমস্ত স্ক্রু লাগিয়ে দেয়। তারপরে ল্যাপটপ টেস্টিং করা হয়, যেমন মেশিন ল্যাপটপ বরাবর খুলে আর বন্ধ করে, আসলে ল্যাপটপের দুই পার্ট সঠিকভাবে জোড়া হয়েছে কিনা এটা চেক করা হয়। তারপরে কিবোর্ড ভালোভাবে টেস্টিং করা হয় আর ল্যাপটপের সমস্ত পার্ট ভালোভাবে টেস্টিং করা হয়। যেগুলো ওয়াটারপ্রুফ ল্যাপটপ হয়ে থাকে সেগুলোর ওপরে পানি ঢেলে টেস্টিং করা হয়। আর যখন ল্যাপটপ টেস্ট হয়ে যায় তখন ল্যাপটপকে ফুল চার্জ করে দেওয়া হয়, আর যখন চার্জিং কমপ্লিট হয়ে যায় তখন ল্যাপটপকে প্যাকেজিং লাইনে পাঠিয়ে এতে ইন্টারন্যাশনাল আইডেন্টিটি অর্থাৎ IM লেবেল লাগিয়ে দেওয়া হয়, আর কোম্পানি তাদের কোম্পানির নাম আর লোগো লাগিয়ে দেয়। তারপরে এগুলো বক্সে প্যাক করে দেওয়া হয়। ঠিক এমনভাবে ল্যাপটপ তৈরি হয়ে মার্কেটে চলে আসে। তো বন্ধুরা, সব লাস্টে একটা কথা, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন।